আসসালামু আলাইকুম, আমি থানভীর তামিম। আজকে আমরা শিখব কিভাবে উইন্ডোজ 8 এবং 8.1 থেকে পিসির যে সাইন পাসওয়ার্ডটা চাই সেটা রিমুভ করে। এই পাসওয়ার্ড বারবার চাওয়াটা অনেক ঝামেলার ব্যাপার, যেটা অনেকে চয়েস করে না। সেটা রিমুভ করার জন্য কি করতে হবে আপনারা একটু দেখে নিতে পারেন। ফার্স্টে আমাদের সার্চে গিয়ে সার্চ দিবেন run রান ইন্টার, এটা দিলেও হয় সার্চ বাটন, অথবা উইন্ডোজ বাটন ক্লিক করে আর বাটনটা ক্লিক করলেও এই অপশানটি চলে আসবে রান। তো রানে আপনি লিখবেন NET নেট PLWIZ, নেট PLWIZ, এটা দিয়ে ওকে করবেন। ওকে করলে যাদের এখন পর্যন্ত পাসওয়ার্ড দিতে হয় তাদের দেখবেন যে এখানে একটি সাইন দেওয়া আছে যে ইউজার মাস্ট ইন্টার এ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড টু ইউজ দিস কম্পিউটার। এখানে বলা হচ্ছে যে এই সাইনটা টিক চিহ্ন দেওয়াটার অর্থ হচ্ছে যে মাস্ট বি ইউজারকে যখন পিসিটা অন করবে সেই সময় আমাদের পাসওয়ার্ড দিতে হবে, আর যারা পাসওয়ার্ড দিতে চাচ্ছে না তারা এটা আনসাইন করবেন। আনসাইন করার পরে এই যে যেই ইমেলটাতে দিয়ে আপনারা লগ ইন করবেন সেই ইমেলটা দিয়ে ওকে দিবেন। তারপর একটা পাসওয়ার্ড যাবে যে আপনার লাস্ট যে পাসওয়ার্ডটা আপনার পিসিতে দিয়েছেন, মানে সাইন ইন করার জন্য যে পাসওয়ার্ডটা দিতে হয় সেই পাসওয়ার্ডটা আপনি দিবেন। আমারটা আমি দিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন। তারপরে ওকে দিয়ে দিলেই হয়ে যাবে এবং আপনারা অ্যাট লাস্ট রিস্টার্ট বাটনে ক্লিক করবেন। দেন আপনাদের যখন রিস্টার্ট হবে তখন দেখবেন যে আর পাসওয়ার্ড চাচ্ছে না, এবং নেক্সট টাইম থেকে যখন শাট ডাউন করে আবার পিসি রিস্টার্ট নেবেন দেখবেন যে আর কোনো সময় পাসওয়ার্ড যাবে না। আবার পাসওয়ার্ড যদি দিতে ইচ্ছা মন করে বা চায় ঠিক সেই প্রসেসেই আপনারা জাস্ট ওখানে সাইন করে দিবেন, তাহলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো ভালো থাকবেন, আল্লাহ।